সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বোট পিৎজা। আমি আজকে আপনাদেরকে আটা দিয়ে এই বোট পিৎজাটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প খরচে তৈরি করা যায়। আমি এই পিৎজা তৈরি করতে কোনো প্রকার চিকেন বা ভেজিটেবল ব্যবহার করব না, যার কারণে খরচাটাও অনেক কম পড়বে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিন বোট পিৎজা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। বোট পিৎজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আটা, অর্থাৎ আমি আজকে আপনাদেরকে আটা দিয়ে বোট পিৎজাটা তৈরি করে দেখাবো। তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। অনেক সময় অনেকে জানতে চান যে আপু, ময়দা ছাড়া আটা দিয়ে তৈরি করা যায় কি না, তাই আমি আজকে আটা দিয়ে আপনাদেরকে পিৎজা তৈরি করে দেখাচ্ছি। আটা দিয়ে পিৎজা তৈরি করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। তো আমি এখানে আটা নিয়েছি 2 কাপ, দেখতে পাচ্ছেন। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, আমি সমান করে নিলাম। তবে আপনার বেশি যদি তৈরি করতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণ আটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ ইস্ট, 1/2 চা চামচ লবণ। এখন সমস্ত উপকরণ হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আটার সঙ্গে। এটা কচড়ে কচড়ে মাখিয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে মিক্স হবে। একসময় দেখবেন যে এরকম হয়ে যাবে দলা দলার মতো, আর হাত দিয়ে মুঠ পাকালে সেটা দলা পেকে থাকবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হালকা গরম পানি 1 কাপ। 2 কাপ আটার জন্য আমি 1 কাপ পানি ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়ে ওটা তৈরি করতে পারেন। বেশ কিছুক্ষণ মাখানোর পর এরকম হয়ে আসবে যখন, তখন অ্যাড করে দিতে হবে আপনার সয়াবিন তেল। তো একটু বেশি আঠালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ যেহেতু আমরা পিৎজা তৈরি করব, তো পিৎজা তৈরির জন্য এত সফট ডোয়ের কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন। তো আমি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর আমি এখানে একটু ময়দা নিয়ে নিচ্ছি, কারণ বেশি সফট ডো আমি তৈরি করব না। এটা নর্মালি সফট যেমন হয় আর কি, পাউডার ডো, সেরকম সফট করে তৈরি করলেও হবে। এখন 1 টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মাখাবেন যতক্ষণ পর্যন্ত আপনার এটা সফট না হচ্ছে, অর্থাৎ 5-7 মিনিট আপনাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 5-7 মিনিট মাখার পর দেখবেন হাতে এবং বাটিতে কোনো কিছুই লেগে থাকবে না, ক্লিন হয়ে যাবে, আর ডোটা হবে এমন সফট। আপনারা এসে দেখে বুঝতে পাচ্ছেন যেটা কতটা সফট হয়েছে। যখন ডোটা সফট তৈরি করা হয়ে যাবে, তখন উপর থেকে সামান্য সয়াবিন তেল দিয়ে এটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে সমান করে ছড়িয়ে দিয়ে, তারপর আপনারা এটা প্লাস্টিক র্যাপার, ফয়েল পেপার বা ঢাকনা বা প্লেট যে কোনো কিছুতে ঢেকে এটাকে আপনার হালকা গরম পানির উপরে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। তো আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এটা আমি র্যাপ করে নিচ্ছি, এটা আমি হালকা গরম পানির উপরে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি হালকা গরম পানির উপরে 1 ঘন্টার জন্য ডোটা রেখেছিলাম, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু হালকা গরম হতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন, বেশি গরম যেন না হয়, তাহলে কিন্তু ডো নিচে থেকে সেদ্ধ হয়ে যাবে, আপনার আঙুলি সহ্য করতে পারে। এরকম হালকা গরম পানির উপরে ডোটা রেখে দিবেন, তাহলে পারফেক্টভাবে ডোটা ফুলবে এবং নিচে সেদ্ধ হবে না। তো আমার ডোটা ফুলেছে, দেখতে পাচ্ছেন, নিচে থেকে কিন্তু একদমই সেদ্ধ হয়নি আর খুবই সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা কথাগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। 2 কাপ আটা থেকে আমি 4টি পিৎজা বানাবো, তাই আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। চার ভাগে ভাগ করা হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে এটাকে সুন্দরভাবে গোল করে নিতে হবে। তো আমার এটা গোল করা হয়ে গেছে, এভাবে সবগুলো গোল করব আমি। আমি এখান থেকে এখন 1 পিস নিয়ে নিচ্ছি রুটি বেলার জন্য। প্রথমে সামান্য আটা ছেটে দিলাম, তারপর আমি এখান থেকে ডোটা নিয়ে নিলাম। এটাকে আমরা নর্মালি
গোল করে শেপ দিব না, আমরা এটা একটু লম্বা করে বেলে নেব। যেহেতু আমি বোট পিজা তৈরি করব, সো এটা লম্বা করে বেলে নিতে হবে। এভাবে লম্বা করে বেলে নেবেন। পিজা পাতলা তৈরি করতে চাইলে পাতলা করে বেলবেন, যদি মোটা খেতে পছন্দ করেন মোটা করে বেলবেন, এটা আপনার নিজের পছন্দের উপরে ডিপেন্ড করছে। তো আমি একদম পাতলাও করলাম না, আবার একদম মোটাও করলাম না, মিডিয়াম করলাম আমি। যখন লম্বা করে বেলে নেওয়া হয়ে যাবে, তখন এভাবে সাইড থেকে মুড়িয়ে বোটের শেপ দিতে হবে, অর্থাৎ নৌকার শেপ দিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু নৌকার শেপ হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন নৌকাটার শেপ হয়ে গেছে। এখানে একটু চাপ দিয়ে বন্ধ করে দিবেন, তাকে খুলে না যায়, দুই পাশে কর্নারটা এরকম করে দিবেন। তো এভাবে সমস্ত বোট পিজাটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি মোজারেলা চিজ, এটা আমার ঘরে তৈরি করা, আর আছে আপনার পিজা সস, এটাও আমার ঘরে তৈরি করা। দুটোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ঘরে তৈরি করা মোজারেলা চিজ দিয়ে আমি আজকে আপনাদেরকে পিজাটা তৈরি করে দেখাচ্ছি। তো সমস্ত বোট পিজার উপরে এভাবে পিজা সস লাগিয়ে দিতে হবে। পিজা সসটা একটু বেশি করে লাগিয়ে দিবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। সাইড দিয়ে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন বা ডিম ব্রাশ করে দিতে পারেন, এতে করে সাইডটা ড্রাই হয়ে যাবে না। সবগুলোতে আমি পিজা সস খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি সেই মোজারেলা চিজ। ঘরে তৈরি মোজারেলা চিজ দিয়ে কিন্তু পিৎজাটা খুবই ভালো হয়, আবার বাইরে কেনাটাও আপনারা চাইলে নিতে পারেন, তবে ঘরে তৈরি করাটা দিয়ে বেশি ভালো হয়। আমি দুটো বোট পিৎজা তৈরি করছি ঘরে তৈরি করা চিজ দিয়ে, আর পাশেরটা আমি বাইরে কেনা চিজ দিয়ে তৈরি করব। সেটাও ভালো হয়, সেটাও খারাপ হয় তা কিন্তু না। তো আমার দুটো বুট পিজা হয়ে গেছে, যে পরিমাণ আমার কাছে চিজ ছিল, আর বাকিটা আমি দেখতে পাচ্ছেন পাশেরটা, এটা কিন্তু আমি বাইরে কিনা চিজ দিয়ে করেছে। তো সবগুলোর উপর দিয়ে আমি এক চিমটি করে আপনার অরিগানো দিয়ে দিলাম, আর যেটা আমি বাইরের কেনা চিজ দিয়ে করেছি সেটার উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি আপনার পাপরিকা পাউডার। এতে করে আমার বুঝতে সুবিধা হবে যে কোনটা আমি বাইরে কেনা চিজ দিয়ে করেছি আর কোনগুলো আমি বাসায় তৈরি করা চিজ দিয়ে করেছি। তো সবগুলো যখন কভার করা হয়ে যাবে, তখন এটা 225 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিতে হবে। আপনি কিছুক্ষণ পর পর চেক করে দেখবেন। তো দেখুন আমি বেক করে নিয়েছি, এখন হচ্ছে ভেঙে দেখানোর পালা। এটা আমার বাহিরে কেনা মোজারেলা চিজ দিয়ে তৈরি করা পিজা। এই পিজা তৈরি করতে আমি কোনো প্রকার চিকেন বা ভেজিটেবল কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি, দেখতে পাচ্ছেন একটু লম্বা হয়েছে কিন্তু। এটা আমার, আমি যে বললাম যে বাহিরে কিনা মোজারেলা চিজ দিয়ে তৈরি করা, আর এই দুটো হচ্ছে আমার ঘরে তৈরি করা মোজারেলা চিজ দিয়ে তৈরি করা। তো দুটোর মধ্যে তফাৎ কতটুকু আপনারা একটু পরে বুঝতে পারবেন, যে ঘরে তৈরি করা চিজ দিয়ে ঘরে তৈরি করা মোজারেলা চিজ দিয়ে পিজা তৈরি করলে সেটা অনেক বেশি সুন্দর হয়। অর্থাৎ আপনারা যখন এভাবে ভাঙবেন আর ছেড়ে দিবেন, অর্থাৎ টেনে এটা অনেক লম্বা হতে থাকে। দেখুন এটা কিন্তু বেশ লম্বা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লম্বা হচ্ছেই। তো আসলে এইটুকুই তফাত যে ঘরে ফ্রেশ মোজারেলা চিজ দিয়ে যদি আপনারা পিজা তৈরি করেন, সেটা অনেক বেস্ট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে, কারণ ফ্রেশ মোজারেলা চিজটা আপনি ব্যবহার করছেন, সেটার খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি এটাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আমি তিনটাই কিন্তু আপনাদেরকে ভেঙে দেখালাম। তো আপনারা চাইলে কিন্তু ঘরে মোজারেলা চিজ তৈরি করে এভাবে পিজা তৈরি করতে পারেন, এতে করে কিন্তু আপনার খরচাটা খুবই কম পড়ে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে পিজা খেতে, তো আমার মনে হয় বাসায় যদি আপনারা এভাবে পিজা তৈরি করে বাচ্চাদের দেন, বাচ্চা তো খেয়ে মজা পাবে, প্লাস আপনাদের সেভিং হবে। তো যাই হোক, আমার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বেল আইকন প্রেস করলে যেটা হবে, যে আমি যখনই ভিডিও আপলোড দিব, সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং নিত্য নতুন আমি যে ভিডিওগুলো আপলোড দিব সেগুলো আপনারা দেখতে পারবেন।
তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছে। খুদা হাফেজ। আর হ্যাঁ, আপনারা যদি ঘরে ট্রাই করেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে